হ্যালো এভরিওয়ান, করুণানিধির পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে WPCLI দিয়ে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। হ্যাঁ, তো আমাদেরকে আমি যেহেতু অম্প ইউজ করি, আপাতত আমি অম্পের WP ফোল্ডারের মধ্যেই যাচ্ছি। এখানে আপনারা চাইলে এই যে আমি এখানে পাওয়ার শেলটা অন করে রাখছি, মানে পাওয়ার শেল ডাউনলোড করে নিচ্ছি, এটা একটা কমান্ড লাইন সফটওয়্যার উইন্ডোজের জন্য। এটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ আপনি চাইলে যে কোনো জায়গায় এটাকে রাইট ক্লিক করে সেখানে কমান্ড লাইনটা ওপেন করতে পারবেন, মানে আপনার সিডি দিয়ে চেঞ্জ ডিরেক্টরি ডিরেক্টরি করে ওইখানে যেতে হবে না। এখানে আমি যেটা করব, একটা মেক ডিরেক্টরি করব, মেক ডিরেক্টরি উইন্ডোজের ডিরেক্টরি করার জন্য যেটা করতে হবে MKDIR মেক ডিরেক্টরি। এখানে আমি দিলাম হচ্ছে CLI টিউটোরিয়াল। ব্যাস, আমাদের এখানে কিন্তু এই যে CLI টিউটোরিয়াল তৈরি হলো। এবার আমরা চলে যাবো সিডি CLI টিউটোরিয়াল। ওকে, আমরা এখন যে CLI টিউটোরিয়ালের মধ্যে আসি। এখন দেখেন যে আমাদের যেটা করতে হবে, যে আমরা কি করব, এখানে আমাদের এই এইখানে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে WPCLI দিয়ে। তো WPCLI দিয়ে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হলে আমাদের যে কমান্ডটা ইউজ করব সেটা হলো WP কোর ডাউনলোড। এই যে এখন আমরা যখন WP কোর ডাউনলোড দিচ্ছি, দেখবেন যে আমাদের এই ফোল্ডারের মধ্যে এই যে ওয়ার্ডপ্রেস ফাইলটা কিন্তু লেটেস্ট যে ফাইলটা সেটা ডাউনলোড হচ্ছে। তো এরপরে আমাদের যখন এটা ডাউনলোড হয়ে যাবে, এটা খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেলে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে দেখেন, আমি যদি এখানে যাই CLI টিউটোরিয়ালের মধ্যে যদি যাই, দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের শুধু ডাউনলোড করলে তো হবে না, কারণ আমরা যখন একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ডাউনলোড করি তখন কি আমাদের কনফিগ ফাইল থাকে? কনফিগ ফাইল ডিরেক্ট থাকে না, আমাদের স্যাম্পল ফাইল থাকে। যেহেতু আমরা সব কিছুই কমান্ড লাইন দিয়ে করবো, সো কনফিগ ফাইলটা আমরা কমান্ড লাইন দিয়ে করবো। কমান্ড লাইন দিয়ে কীভাবে করবো? আমরা যেটা করবো হচ্ছে যে এখানে WP কনফিগ ক্রিয়েট নামে একটা কমান্ড আছে, কনফিগ ক্রিয়েট। এই কমান্ডটা এখন কাজ করবে না, হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের একটা ডাটাবেস লাগবে। কনফিগ ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের একটা ডাটাবেস ফাইল লাগবে। তো সেই ডাটাবেস ফাইলটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, যে MySQL, আমি প্রথমে যেটা দেখাচ্ছিলাম যে আমাদের MySQL থেকে একটা ডাটাবেস করতে হবে, ইউজার রুট, এখানে পাসওয়ার্ড দিতে হবে না, হ্যাঁ পাসওয়ার্ড দিতে হবে না। আমরা যদি ইন্টার দিয়ে দেখেন, আমাদের এখানে আমরা চলে এসেছি MySQL-এর মধ্যে। এবার এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমরা ক্রিয়েট ডাটাবেস, যে আমরা জানি তো ডাটাবেস তৈরি করতে গেলে ক্রিয়েট ডাটাবেস কমান্ড লাগে। আপনারা যদি কারো MySQL-এর কমান্ড লাইন জানা না থাকে, আপনারা MySQL-এর ওয়েবসাইট আছে MySQL ক্রিয়েট ডাটাবেস, সার্চ দিলে দেখবেন যে আপনার এখানে যে MySQL-এর এই যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে চলে আসবে। এখান থেকে আপনারা কীভাবে ডাটাবেস তৈরি করতে হয়, আপডেট করতে হয়, এগুলো আপনারা সব দেখে নিতে পারবেন। এখন আমরা যেটা করব, যে এখানে আমাদের এই যে MySQL, এখানে কিন্তু আর MySQL আলাদা করে লেখা লাগবে না, কারণ আমরা অলরেডি MySQL-এর মধ্যেই আসি। ক্রিয়েট ডাটাবেজের মধ্যে আমরা ডাটাবেজের নেম দিব, আমরা নাম দিব হচ্ছে CLI টিউটোরিয়াল, এখানে আমরা সেমিকোলন দিয়ে দেবো। এখন আমরা ইন্টার দিলাম, দেখেন আমাদের যখন ডাটাবেস তৈরি হয়ে গেছে তখন আমাদের কোয়েরি ওকে অন রাফেক্টেড, দ্যাটস মিন আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বের হয়ে আসবো, বের হয়ে আসার জন্য যে কমান্ড লাইন দিতে হবে সেটা হচ্ছে এক্সিট। এখন আমরা MySQL থেকে বের হয়ে আসছি, এখন আমরা কনফিগ ফাইল তৈরি করতে পারবো। তাহলে আমরা যেটা করবো, WP কনফিগ ক্রিয়েট, এই কমান্ড লাইনের মধ্যে আমাদের যেটা দিতে হবে DB নেম ইকুয়াল টু হচ্ছে CLI টিউটোরিয়াল, আর হচ্ছে DB ইউজার, হ্যাঁ আমাদের DB ইউজার তো লাগবে, DB ইউজার ইকুয়াল টু হচ্ছে রুট, আর আমাদের পাসওয়ার্ড দিতে হবে না, কারণ আমাদের পাসওয়ার্ডটা কি লোকাল হোস্ট MD। সো আমরা এখন যদি ইন্টার দিই, তাহলে দেখেন আমাদের, সরি, আমাদের এখানে যেটা করতে হবে, এই যে এখানে আমরা এখানে একটা জিনিস মিস করছি, হ্যাঁ এখানে আমাদের এই যে আর একটা আমাদের ড্যাশ লাগবে, এই কারণে আমাদের এটা এররটা দেখাইছে। সো আমাদের এখানে কোটেশন দিলেও কোনো প্রবলেম নেই, না দিলেও কোনো প্রবলেম নেই। এখন যদি আমরা ইন্টার দিই, তাহলে আমাদের এখানে এই যে
সাকসেসফুলি কনফিগ ফাইলটা জেনারেট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। এখন ওয়ার্ডপ্রেসটা আমরা যদি ইনস্টল করতে চাই, আমরা এখান থেকে যদি ডাব্লিউপি সার্ভার দিই, হ্যাঁ এটা হচ্ছে মানে কমান্ড লাইন থেকে ডাইনামিক্যালি আপনার সার্ভার রান করার জন্য আপনি যদি এখানে দেন, তাহলে এই যে আমার যে ডাব্লিউপি সিএলআই ফাইলটা আছে মানে ফোল্ডারটা আছে ওয়ার্ডপ্রেসের, এটা কিন্তু এই এই লিঙ্কে অ্যাভেলেবেল। দেখেন আমি এখানে গেলে কিন্তু এই জিনিসটা চলে আসছে, কিন্তু আমরা এইভাবে ইনস্টল করবো না, আমরা এটা ইনস্টল করব কমান্ড লাইনের মাধ্যমে ইনস্টল করব। তো কমান্ড লাইনের মধ্যে যদি আমরা ইনস্টল করতে চাই, আমরা এই যে কমান্ড আমরা যে ডাব্লিউপি সার্ভার যখন দিব, এটাকে যখন আমরা টার্মিনেট করতে চাইবো, তখন আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস সি, এরপর হচ্ছে আমরা ওয়াই দিলে এটা টার্মিনেট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব যে আমাদের এখান থেকে ডাব্লিউপি কোর ইনস্টল, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করার কমান্ড লাইন। এখন এই কোর ইনস্টলের মধ্যে কতগুলো প্যারামিটার আছে, এটা যদি আপনি না জানেন, শুধু কোর ইনস্টল দিয়ে ইন্টার দিলে দেখেন এখানে আপনাকে দেখাবে যে আপনার এই জিনিসগুলো আপনার মিসিং আছে, যেমন ইউআরএল, টাইটেল, অ্যাডমিন ইউজার, অ্যাডমিন ইমেল, ঠিক আছে। এবার আপনি যেটা করতে পারেন যে আপনার প্রথমে লাগবে ইউআরএল। তো ইউআরএল কোনটা হবে, আপনার এই যে যে ফোল্ডারের যে পাথটা আছে এটাই হচ্ছে আপনার ইউআরএল। তো আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ডাব্লিউপি কোর ইনস্টল, এই কোর ইনস্টল কমান্ড লাইনে যে আপনাকে যেটা দিতে হবে ইউআরএল, ইউআরএল ইকুয়াল টু হচ্ছে আপনি এর মধ্যে দিয়ে দিলেন হচ্ছে এটা দিয়ে দিলেন। এরপরে আপনাকে দিতে হবে হচ্ছে টাইটেল, টাইটেলের মধ্যে আপনি দিবেন হচ্ছে যে আমরা দিব আমাদের টাইটেল কি, আমরা হচ্ছে সিএলআই, সিএডব্লিউপি সিএলআই টিউটোরিয়াল। এইবার আমরা যেটা করব যে আমরা আমরা দিব হচ্ছে অ্যাডমিন ইউজার, আমাদের একটা অ্যাডমিন ইউজার লাগবে, অ্যাডমিন আন্ডার স্কোর ইউজার ইকুয়ালটা আমরা দিয়ে দিলাম হচ্ছে রুট দিলাম। আপনারা যদি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড না দেন তাহলে অটোমেটিক্যালি তার জেনারেট করে দিবে। আমি আর একটা দিচ্ছি হচ্ছে কি অ্যাডমিন ইমেইল। এই অ্যাডমিন ইমেইলের মধ্যে যেটা যাবে হচ্ছে আপনার যে ইমেলটা আপনি ইউজ করতে চান, test@test.com দিয়ে দিলাম, test.com। এরপরে আপনি যদি অ্যাডমিন পাসওয়ার্ডটা দিতে চান, অ্যাডমিন পাসওয়ার্ড, তাহলে এখানে আপনার যা দেন সেটাই তার নিয়ে নিব, 1 2 3 4 5 6 7 8। আপনারা যদি এটা না দেন তাহলে অটোমেটিক্যালি পাসওয়ার্ড একটা জেনারেট হয়। আমি যদি এটা এন্টার দিই তাহলে দেখেন এখানে ওয়ার্ডপ্রেসটা কিন্তু এখন ইনস্টল হওয়া শুরু করতেছে, যে আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু একদম ম্যাজিক্যালি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি ডাব্লিউপি সার্ভার দিই, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসটাকে রান করি, তাহলে দেখেন আমরা এই যে আমাদের মানে লিঙ্কটা আছে এখানে যদি আমরা ভিজিট করি, তাহলে দেখতে পাবো যে আমাদের ওয়ার্ডপ্রেসটা সুন্দরভাবে এখানে ইনস্টল হয়ে চলে আসবে। এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়েছে, সুন্দর না? এখন আপনি এখানে যদি আপনি ডাব্লিউপি অ্যাডমিন দেন, তাহলে আপনি এই যে এখান থেকে আপনার রুট, তারপর আমরা পাসওয়ার্ডটা কী দিছিলাম, পাসওয়ার্ড দিছিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আমরা দিছিলাম 1 2 1 2 3 4 5 6 7 8। এখন আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করে ফেললাম। খুব সুন্দর না? যে আপনারা চাইলে মানে ডাব্লিউপিসিএলআই সাহায্যে আপনারা কোনো কিছু করতে হবে না। একটা জিনিস আপনাদেরকে বলি, যখন আপনারা ডাব্লিউপিসিএলআই দিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার এখানে, যখন আমি এখানে আবার এই সার্ভারটা টার্মিনেট করে দেবো কন্ট্রোল সি দিয়ে, তখন এখন কিন্তু আপনার সাইটটা রান করবে না। হ্যাঁ, এই সাইটটা কিন্তু এখন আর রান করবে না, কারণ ডাব্লিউপিসিএলআই যেহেতু মানে এটা সব কিছু কমান্ড লাইন থেকে করতেছে, তো এটা যখন আপনি মানে অন করার জন্য আপনাকে এই যে এই পোর্টে ডাব্লিউপি সার্ভার মানে আপনার সাইটটা রান হবে, মানে এটা হচ্ছে যে আপনার সার্ভারের ইউআরএল, আর হচ্ছে যদি আপনি টার্মিনেট করে দেন তাহলে আপনার সাইটটা ডাউন থাকবে। এটা হচ্ছে ডাব্লিউপিসিএলআই কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। এর পরের পর্বে আমি দেখাবো কীভাবে আমরা ভিজুয়াল স্টুডিও করে আমরা টার্মিনাল ইউজ করে আমাদের প্লাগইন ইনস্টল করা, ডাউনলোড করা, এগুলো আমরা করতে পারি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।